হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো কালকে রাত্রিবেলা, মানে কালকে গিয়েছিলাম আমরা একটু রাত্রিবেলা, আমার হাজব্যান্ডের একটা অফিসে গেট টুগেদার মতো ছিল, তো সেইখানে তো গিয়েছিলাম সাউথ কলকাতার একটি রেস্টুরেন্টে, মার্কোপোলো তার নামটা, কালীঘাটের ওইদিকে লেকটা আছে না, যেখানে আছে না ওইটা শরৎ বোস রোড যেটা ওইখানে। তো যারা মোটামুটি কলকাতায় থাকেন তারা জানেন যে মানে রেস্টুরেন্টটা কোথায়। তো আজকে বসেছি সেই রেস্টুরেন্টেরই একটু রিভিউ করতে। তো প্রথমত বলি, কালকে কিন্তু খুব ভালো কাটালাম আমরা সময়টা। আমি গিয়েছিলাম অ্যারাউন্ড ধরুন ওই 7টা সাড়ে 7টা নাগাদ, বাড়ি ফিরেছি প্রায় রাত্রি 11টা বেজে গেছে, কিন্তু খুব আনন্দ হয়েছে আমাদের সব একসঙ্গে। তো সেটা গেট টুগেদার ফ্যামিলির মতো হয়ে গেছে, ওর সব অফিস কলিগরা ছিল সেখানে, তো সেটা আলাদা ব্যাপার। তো এখন আসি যে মার্কোপোলো রেস্টুরেন্টটা আমার পার্সোনালি কেমন লেগেছে। তো এটা আমার পার্সোনাল রিভিউ। তো মার্কোপোলো রেস্টুরেন্টটায় আমি এই প্রথম গেলাম, আগে নাম শুনেছি অনেক কিন্তু যাওয়াটা হয়ে ওঠেনি, তো এই প্রথম গেলাম। তো খুব ভালো লাগলো আমার গিয়ে, কারণ প্রথম কথা পরিবেশ বা অ্যাম্বিয়েন্সেস যথেষ্ট ফ্রেন্ডলি বা হোমলি, পরিষ্কার পরিচ্ছন্ন। দু নম্বর স্পেসটাও খুব একটা খারাপ না, ছোটোখাটো গেট টুগেদারের জন্য ভালোই, ব্যাঙ্কোয়েটটা ভালো। ওপরের মানে মার্কোপোলো যে ওইখানে যে ব্রাঞ্চটা রয়েছে সেইটা হচ্ছে টু স্টোরিড, মানে দুতলা। তো নিচে রেস্টুরেন্টটা আছে, ওপরে হচ্ছে ব্যাঙ্কোয়েট হলটা। তো ব্যাঙ্কোয়েট হলটা আমরা গিয়েছিলাম। এবারে আসি খাবারের কোয়ালিটি। খাবারের কোয়ালিটি মানে স্টাফদের বিহেভিয়ারও যথেষ্ট ভালো, এবারে খাবারের কোয়ালিটি যেটা সেটাও ভালো লেগেছে আমার। তো আমাদের যে খাবারের মেনু যে ছিল, মেনলি স্টার্টারে ছিল আপনার একটি ভেজ আইটেম, আর আপনার ছিল ফিশ পকোড়া আর রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস ছিল, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস। তো ভালো লেগেছে আমার, মানে আমরা এনজয় করেছি। আর মেন কোর্সে ছিল আপনার ওই বিরিয়ানি, চিকেন বিরিয়ানিটা বেশ লাইট ছিল, ভালো লাগছিল খেতে। তার সঙ্গে ছিল মাটন কষা, আরও ছিল ভেজ যারা খাবে তাদের জন্য ছিল একটু ডাল, আলু, কর্ন সবজি, কর্ন আলু, কর্ন পটাটো সবজি, তারপর নান, এই সমস্ত ছিল। তো খুব মানে ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ভালো লেগেছে। আমি দিয়ে দেবো ক্লিপিংস কে কে বুফে ছিল। তো এবারে আছি ডেজার্টের কথায়। তো ডেজার্টে যেগুলো ছিল তার মধ্যে আমরা নতুন একটা জিনিস খেলাম, সেটা হলো আইসক্রিম স্যান্ডউইচ। তো এটা আমি প্রথম খেলাম, এর আগে ট্রাই করিনি। হ্যাঁ, আইসক্রিম স্যান্ডউইচ, আর তার সঙ্গে ছিল আপনার পুডিং একটা, আর ছিল পেস্ট্রি। তো কোয়ালিটি খাবার খুব ভালো। তো ভালো লেগেছে আমাদের মোটামুটি খাবার কোয়ালিটি, অ্যাম্বিয়েন্সে, স্পেস, ইভেন রাস্তার উপরে ভেতরে ঢুকতে হয় না, পার্কিং নিয়েও কোনো সমস্যা হয়নি। তো উই এনজয়েড লটস। তো ভীষণ ভালো লেগেছে, তো সেই কারণেই মানে এই রিভিউটা আমি করতে বসলাম। তো বন্ধুরা, আমি এটা বললাম, আপনারা যদি চান এরকম ছোটোখাটো গেট টুগেদার করতে বা যেতে, তাহলে যেতে পারেন। মানে আমি এটা আমার পার্সোনাল এ থেকে বলছি, মানে আমি পেটা অবশ্যই পেট প্রমোশন না, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি, অল ওভার আমার ভালো লেগেছে। তো এই ছিল মোটামুটি, আমরা খুব ভালো এনজয় করেছি, ডিনার খুব এনজয় করেছি। তো সেগুলো আমি ক্লিপিংস দিয়ে দেবো, আর এইটুকুই তাহলে আজকে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আর ঠিক আছে, চলুন আজকে তবে এখানেই শেষ করছি। আর আপনাদের কীরকম মতামত, বা আপনারা যদি গিয়ে থাকেন ওখানে খাবার খেয়ে থাকেন, তো আপনাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো আজ তবে এইটুকু, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।